বন্ধুরা, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি এসেছি শ্রীভূমি। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের কাজ ও এই বছরের থিম সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি শ্রীভূমি এসেছি ট্রেনে করে। আপনারাও খুব সহজে চলে আসতে পারেন শ্রীভূমি। আপনাকে প্রথমে আসতে হবে বিধাননগর স্টেশন। স্টেশন থেকে নেমে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন। অটো করে আপনাকে চলে আসতে হবে শ্রীভূমি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন শ্রীভূমিতে প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কত বাঁশ আমার পাশে রয়েছে। এগুলি সব থিমের কাজে ব্যবহৃত হবে। প্যান্ডেলের ভেতরের অংশে যে স্ট্রাকচারগুলি আপনি দেখতে পাচ্ছেন, এগুলি আগের বারের শ্রীভূমিতে যে থিম হয়েছিল ডিজনিল্যান্ড, সেই থিমের অংশ। এগুলি এখন খোলা হচ্ছে। বন্ধুরা, এই বছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম সম্পর্কে আপনাদের কিছু বলি। এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম তিরুপতি বালাজি মন্দির। তো বন্ধুরা, তিরুপতি বালাজি মন্দির অবস্থিত অন্ধ্রপ্রদেশের তিরুমালায়। এই মন্দিরের আরও একটি ভালো নাম আছে, শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির। তো
তো বন্ধুরা, এবারে আমি ও আপনারা শ্রীভূমিতে তিরুপতি বালাজি মন্দির দেখতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ও শ্রীভূমির থিম সম্পর্কে জেনে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, শ্রীভূমিতে আসার ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়েছি, আর শ্রীভূমির থিম সম্পর্কে কিছু তথ্যও দিয়েছি, তার জন্য অবশ্যই একবার আমার ডেসক্রিপশান বক্সটা চেক করবেন। তো বন্ধুরা, আবার আপনাদের কাছে ফিরছি একটি ভিডিও নিয়ে।